তো ভয় লাগছে। আটা মুখ করে না, গাড়িতে করে 15 মিনিট আসলাম, তারপরে নেমে দেখলাম যেখানে সবাই গাইড আছে এবং গাইডদেরকে সঙ্গে করে নিয়েও যেতে পারেন, এবং নিজে যদি জানেন আগে থেকে তাহলে নিজে একাই যেতে পারেন। গাইড সঙ্গে করে নিয়ে গেলে ওরা 1000 টাকা করে নেবে, নিয়ে যাবে, নিয়ে আসবে, সমস্ত কিছু জানাবে, গাইড করবে, সুন্দরভাবে আপনি একদম কি বলা যায় নিশ্চিন্তে পৌঁছে যাবেন বিচে। কারণ 2 থেকে 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটারও হতে পারে এই হাঁটা পথ, এই জঙ্গলের মধ্য দিয়ে উঁচু নিচু খাড়াই পথ, বিভিন্ন রকম পথটা গেলেই দেখতে পাবেন। তো এই রকম ভাবে কষ্ট করে হেঁটে গিয়ে পৌঁছতে হবে সেই বিচে। আর একরকম ভাবেও যাওয়া যায়, সেটা বোটে করে যেতে হবে, সে ব্যবস্থাও রয়েছে। কিন্তু আমরা ভাবলাম যে সুন্দর জায়গাটাতে এসেছি, যখন সুন্দরভাবে উপলব্ধি করি জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম গাছগাছালির নাম জানবো, ফলেদের নাম জানবো। পরে পর উঠে উঠে চলে যেতে হচ্ছে। ওই তো লাল লাল ইয়ে হয়েছে, আনারস হয়েছে। আমাদের দেখো হলুদ হয় না, না এরকমই হয়। এই গাইড ভাই ভীষণই ভালো, মাঝে মাঝে আমরা পিক তুলছি, এটা ওটা ফলের নাম জানতে চাইছি, গাছের নাম জানতে চাইছি, সব কিছু আমাদেরকে বলে দিতে পারছে। তারপর এটা কাজু বাদামের ফল, দেখতে গেলেন কাজু বাদাম এখান থেকে ভাইটা পেরে খাওয়ালো। তারপর দেখুন না জঙ্গলের পথ বলে এখানে ভাল্লুকও রয়েছে বা বিভিন্ন রকম জীবজন্তুও রয়েছে, তবে ভয়ানক কিছু প্রাণী নেই, হাতিও নাকি রয়েছে। শুনে তো আমি ভয় পেলাম, তাড়াতাড়ি যাবার চেষ্টা করছি। কিন্তু এই যে সেই ফলটা যেটা থেকে বের করা হলো, এই বাটারফ্লাই ফল খেয়ে নিলাম যেখানে। রেস্ট নেওয়ার জায়গা এই এত বড় ঘন জঙ্গলের মধ্যে, এত রেস্ট নেওয়ার জায়গা, মানে কাজরা ফেলার জায়গা যেখানে দরকার, এখানে নারকেল সবই আছে। এত উঁচু নিচু পথ, আমি শুধুই হাঁপিয়ে যাচ্ছি। মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার জায়গাও আছে এখানে, মাঝে মাঝে দেখাবো সেগুলো। তো বন্য জন্তু জানোয়ার আছে শুনেও আমি তাড়াতাড়ি করে যেতে পারছি না, এত ভয় লাগছে, তা সত্ত্বেও জোরে যেতে পারছি না। কারণ এই এলিফ্যান্ট বিচে যাওয়ার 2 রাস্তা, একটা হচ্ছে জঙ্গলের পথ আর একটা হচ্ছে বোটে করে যেতে হবে কিছুটা। তো বোটে করে তো আমরা বহুবার বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো এইটা মিস করতে চাইলাম না। জঙ্গলের পথ দেখুন না, এক একটা করে গাছ দেখাচ্ছে আর কী কাজে লাগে ও আমাদেরকে বলে দিচ্ছে। দেখছো কত কিছু জানা, কত মানে নিত্য নতুন। আসলে সামুদ্রিক এলাকা,
এখানে সবকিছু নতুন হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমার সেখানটা খুবই কষ্ট হচ্ছিল, তো আমি সেই জন্যই বলছিলাম। কোনটা বেতের গাছ, কোনটা ধূপের গাছ, কোনটা রাবারের গাছ, বিভিন্ন রকম কত রকম যে গাছের নাম জানালো এবং চেনালো। এটা যেমন বেতের গাছ বলছি, প্রচুর লম্বা হয় স্যার, গাছে কাঁটা কাঁটা হয়ে দেখুন ওইভাবে ওর এই মরে যাবে এরম ভাই, এই সালটা একটা করে পড়ে যাবে পচে পচে, তখন বেত বেরিয়ে আসবে। ও প্রসেসটা ভালো, কষ্ট করতে হয় না খুব বেশি, তাহলে নিজে থেকে বেরিয়ে আসবে। তারপরে এবার শুকিয়ে দিই কি বললে এটার নাম হয়েছিল, ম্যাম ওই ওই সিধা উপরে দেখুন একটা ফুল ই আছে না, গাছ আছে না, ছোট ছোট পাতা হয়েছে ফুলের মতন, ওটা অর্কিড বলে, ওটাই ফুল আছে। আচ্ছা, অর্কিডের ফুল থেকে ওষুধ বানানো, এটা অনেক দামি হবে। ওই জন্য তো রিসার্চ করতে আমরা সবে মাত্র নিকালা। এবার এই রকম পরিবেশ, জঙ্গল থেকে বেরিয়ে এই রকম আবহাওয়া এসে পৌঁছালাম। আকাশ পুরো নীল, আর এই আমরা হাঁটছি, এখানে এরকম খেজুর গাছ আছে। আমাদের ওখানে কি বড় বড় খেজুর গাছ, এটা নোনা খেজুর, নোনা খেজুর। আচ্ছা, এই ছোট ছোট ফল হয়, হয় ফল হয়, হ্যাঁ ম্যাম এটা খাওয়া যায়, কালা থাকে ফলটা। ও, আর এমনি যে খেজুরটা থাকে না, হ্যাঁ ওটাও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, দাও। এই আমার টুপি বের হয়ে গেছে, টুপি পরে নিলাম। কোনটা সোজা রে, এটা ওই এই এগুলো ফল, এগুলো হ্যাঁ ওটা ওই যে ওই যে ফলই দেখো, এটা এটা ওটা। ও আচ্ছা, এই যে ওখানে, হ্যাঁ ওই যে বীজ আছে না, ওপরে ওটাই বীজ, পুরো ও পুরোটাই বীজ, ওটা যখন ছিঁড়ে পড়ে পরে তো নিচে কেটে দেয়, তখন অটোমেটিক হয়ে যায়। ও রাস্তায় আস্তে আস্তে খুব খিদে পাচ্ছিল, অনেকক্ষণ ধরে হাঁটছি, আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম। মাঝে মাঝে এই ভাই ফল পেড়ে খাওয়াচ্ছে, বা আমরা কলা নিয়ে এসেছিলাম, কলাও খাচ্ছে। এত সুন্দর জায়গা, এবার বিচে এসে পৌঁছেই প্রায় গেছি, এত সুন্দর জায়গা, এখানটা জলে জলে আছে। হ্যাঁ, কেমন ভেতরে আছে না দেখেই যাচ্ছি, ডেঞ্জারাস নয় খুব একটা। অদ্ভুত সুন্দর জায়গা ভাবা যায়। ধন্য হয়ে গেলাম, অদ্ভুত সুন্দর জায়গা, কল্পনার বাইরে, এতটাই সুন্দর। এখানে এগুলো পড়ে আছে, এই জায়গাগুলো মানে বলা যাবে না যে কীরকম, এতটাই সুন্দর। আমাদের একটা অ্যাডভেঞ্চার জার্নি হয়ে গেল, তো আজকে এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে এই বিচে এসে আমরা কী করলাম, দারুণ সুন্দর দ্বীপ, দারুণ সুন্দর হতে চলেছে পরের ভিডিওটি। অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ও মাই গড, ও মাই গড। বন্ধুরা সাবস্ক্রাইব না করলে পরের ভিডিওটি কিন্তু দেখতে পাবেন না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আন্দামান ট্যুরের ভিডিও দেখার জন্য।